নমস্কার, আজি 14 জুলাই। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সন্ধিয়াৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাই যোৱা গুৰুত্বপূৰ্ণ খবৰ, মছজিদত মাইকত আজান দিলে হত্যা কৰা হ'ব মুছলমান লোকক, মাইক আঁতৰাই দিব লাগিব মছজিদৰ পৰা। এবাৰ উত্তৰ প্ৰদেশৰ এখন মছজিদলৈ এই পত্ৰ প্ৰেৰণ কৰিছে সনাতনীয়ে। মসজিদলৈ পত্র প্রেরণ করে সনাতনিয়ে কৈছে, মাইক আতর নকৰিলে মৃতদেহ গণনা কৰিবলৈ সাজু থাকিব লাগিব। মসজিদৰ লাউড স্পিকার বন্ধ নকৰিলে মৃতদেহ গণনা কৰিব লাগিব। এনে এক ভাবুকির পত্র এতিয়া আতঙ্ক বিয়পাই তুলিছে উত্তর প্রদেশৰ গাজিয়াবাদ জিলা। যদিও চিঠিখনত কারো নাম লিখা নাই, তথাপিও তলত সনাতনী বুলি লিখা হৈছে। সেইবাবে এতিয়া প্ৰশ্ন হৈছে, কোনো হিন্দু সংগঠনে এই চিঠিখন লিখিছে নেকি দুষ্ট চক্ৰৰ ৰাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধিৰ বাবে, আকৌ এবাৰ অশান্তি তথা সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টি কৰিব খুজিছে নেকি উত্তৰ প্ৰদেশত। ইয়াৰ পিছতেই এতিয়া মছজিদৰ নিৰাপত্তাৰ বাবে বৃহৎ আৰক্ষী বাহিনী মোতায়েন কৰা হৈছে। মণিপুৰতকৈ গুৰুত্বপূৰ্ণ আম্বানী পুত্ৰৰ বিয়া। জ্বলি থকা মণিপুৰক চাবলৈ সময় নাই প্ৰধানমন্ত্ৰী মোদীৰ, কিন্তু সময় আছে প্ৰধানমন্ত্ৰীয়ে আম্বানীৰ পুত্ৰৰ বিয়া খাবলৈ। হয়, ভাৰতৰ এখন অংগৰাজ্য মণিপুৰ। মণিপুৰত দুটা বছৰৰ পৰা সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ, দুটা বছৰৰ পৰা দুটা জাতিৰ দুটা জনগোষ্ঠীৰ মাজত হিংসাত্মক পৰিস্থিতি, শ শ মানুহৰ মৃত্যু হৈছে, মহিলাক উলংগ কৰি পেৰেড কৰা হৈছে। তাৰ পাছতো এবাৰলৈও মণিপুৰলৈ নগ'ল প্ৰধানমন্ত্ৰী মোদী। এইবাৰ আম্বানীৰ পুত্ৰৰ বিয়াত দেখিবলৈ পোৱা গ'ল প্ৰধানমন্ত্ৰী মোদীক। এতিয়া বহুতে প্ৰশ্ন কৰিছে, বিশেষকৈ বিৰোধী ৰাজনৈতিক দল কংগ্ৰেছে কৈছে যে মণিপুৰতকৈ গুৰুত্বপূৰ্ণ হৈ পৰিছে মোদীৰ বাবে আম্বানীৰ পুত্ৰৰ বিয়া। বৰ্তমান সময়ত মণিপুৰ জ্বলি আছে, মণিপুৰৰ মহিলাসকলক নিৰ্যাতন চলোৱা হৈছে, এটা জনগোষ্ঠীয়ে আন এটা জনগোষ্ঠীক হত্যা কৰিছে, হাজাৰ হাজাৰ মানুহ এতিয়াও গৃহহীন হৈ পৰিছে, এতিয়াও গৃহহীন হৈ আছে, শিবিৰত আশ্ৰয় ল'বলগীয়া হৈছে। কিন্তু তাৰ পাছতো দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে এবাৰো মণিপুৰলৈ নাচালে, এবাৰো মণিপুৰলৈ গৈ সেই মণিপুৰৰ জনসাধাৰণৰ দুখ কষ্ট নাচালে। ইয়াই হৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ দেশৰ প্ৰতি, দেশৰ জনতাৰ প্ৰতি সন্মান। দেশৰ জনতা মৰি আছে, যিজন প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কয় সবকে সাথ সবকে বিকাশ, যিজন প্ৰধানমন্ত্ৰীয়ে কয় বেটি বাচাও বেটি পঢ়াও, সেইজন প্ৰধানমন্ত্ৰীৰ শাসনকালতেই মণিপুৰত মহিলাক নাৰীক উলংগ কৰি পেৰেড কৰা হৈছে। কিন্তু এবাৰলৈও মোদীয়ে সময় নাপালে মণিপুৰ ভ্ৰমণ কৰিবলৈ। মণিপুৰত সন্ত্ৰাসবাদীৰ গুলীত নিহত CRPFৰ জোৱান, এগৰাকী আৰক্ষী জোৱানো আহত হৈছে। চিৰাবাম জিলাত আৰক্ষী আৰু CRPFৰ দললৈ গুলীচালনা সন্ত্ৰাসবাদীৰ। আজি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পক গুলিয়াই হত্যা করার চেষ্টা করেছিল। বর্তমান সময়ত আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত এক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। আর শেহতীয়াকৈ ডোনাল্ড ট্রাম্পক লৈ মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তত হিমন্ত বিশ্ব শর্মায় ফেসবুকত এটা পোস্টত কৈছে যে শারীরিকভাবেই হোক বা আন ধরনেই সমগ্র বিশ্বৰ সুপন্থী নেতাসকল এতিয়া উগ্র বাওপন্থীর আক্রমণৰ লক্ষ্য হৈ পৰিছে। কিন্তু এই আক্রমণবোৰ কাহানিও দেশ সর্বোপরি আদর্শৰ ঊর্ধ্বত যাব নোৱাৰিব, এই কথা গভীর আধ্যাত্মিকতাৰে শিপাই আছে আৰু জননী জন্মভূমি স্বৰ্গাদপি গৰিয়সী সনাতনী দৰ্শনৰ দ্বাৰা অনুপ্ৰাণিত। এই দিশত ডোনাল্ড ট্রাম্পে শক্তিশালীভাবে থিয় দিয়ার বাবে তেখেতলৈ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ গুরু দায়িত্ব, রাহুল গান্ধীর পিছতে বিরোধীক প্রতিনিধিত্ব করব গৌরব গগৈয়ে, পুনের বিরোধী দলের উপদলপতির দায়িত্ব দিলে গৌরব গগৈক। পুনের আটক করা হয়েছে ভিক্টর দাসক,
পথত অর্ধ উলঙ্গ হয়ে উদ্ভণ্ডালি করে গ্রেপ্তার ভিক্টর দাস। ভিক্টর দাসর আক্রমণত আহত আই সি অর্জুন তালুকদার, লগতে কেবাজনো আরোহীও আহত হয়েছে ভিক্টর দাসর আক্রমণত। দদরা স্থিত বাসগৃহর পৰা গ্রেপ্তার করা হয়েছে ভিক্টর দাসক। করিমগঞ্জর আসিমগঞ্জত পিতৃক নৃশংসভাবে হত্যা করেছে পুত্রই, প্রহার করে বিষ খুবাই হত্যার অভিযোগ। আলমাস উদ্দিন নামর মানুষজনক হত্যা করেছে পুত্রই, সলমান উদ্দিন নামর যুবকজনে হত্যা করেছে পিতৃক, চিকিৎসালয়ত ভর্তি করার পূর্বেই প্রাণ গেছে পিতৃ আলমাসর। এনডিএ এরি এতিয়া কেবল ইন্ডিয়ার পক্ষ থিয় দিছে দেশের জনতাই, উপ নির্বাচনের ফলাফলের পিছতে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া। 7 রাজ্যের 13 বিধানসভা সমষ্টিত উপনির্বাচন হয়েছে, 13 সমষ্টির ভিতর বিজেপিয়ে মাত্র লাভ করেছে 2 সমষ্টি, আর বাকি ইন্ডিয়া এলায়েন্সের পক্ষ। রাহুল গান্ধীয়ে কৈছে এতিয়া বিজেপির বিপদ বাড়িছে, দেশের জনতাই বিজেপিক বহিষ্কার করা আরম্ভ করেছে, বিজেপিয়ে দেশত সাম্প্রদায়িক হিংসা হিন্দু মুসলমান করে দেশত শাসন চলাব বিচারিছে, কিন্তু দেশের জনতাই যে ভাল নাপায় ইয়াই প্রমাণ করেছে। এখনের পাছত এখনক রাজ্য এতিয়া এনডিএর পৰা আতরি গৈ আছে, যার পরিণতি বিজেপি ভুগিব লাগিব। আর অবশেষত 7 রাজ্যের 13 বিধানসভা সমষ্টিত উপনির্বাচন হয়েছে, আর 13 সমষ্টির 2 জয়ী হয়েছে বিজেপি। বিজেপি নেতার পুত্রর গুন্ডামি, স্টেশনের পৰা আনিবলৈ বিলাহী বাসনের সলনি মারুতি সুইফট পঠোৱাৰ বাবে রাজভবনের বিষয়াক প্রহার করিলে রাজ্যপালের পুত্রই। উড়িষ্যার রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন মন্ত্রী রঘুবর দাসর পুত্রর গুন্ডাগিরিয়ে কপাইছে উড়িষ্যা। যোৱা সপ্তাহত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভ্রমণের সময়ত উড়িষ্যার রাজভবনত সংঘটিত হয়েছে এই ঘটনা। অভিযোগ অনুসরি রাজ্যপালের পুত্র আর তেওর সঙ্গী সকলে রাজভবনের ভিতরতে দুয়ারত তলা মারি রাজভবনত নিযুক্ত রাজ্যিক সংসদীয় পরিক্রমা কার্যালয়ের সহকারী খণ্ড বিষয়া বৈকুণ্ঠ নাথ প্রধানক তীব্র প্রহার করে। এই ঘটনাত বিষয়াগীর পত্নীয় আরক্ষীক এজাহার দাখিল করেছে। বৈকুণ্ঠ নাথ প্রধানের পত্নীয় অভিযোগ করেছে যে যা 7 জুলাইর নিশা রাজ্যপাল দাসর পুত্র ললিত দাসে তেওর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর আর আন 5 লোকের সত্যি স্বামীক প্রহার করেছিল। ভারতের জনসংখ্যা বিস্ফোরণে 38 বছর শিখরত উপনীত হব। 2062 চনের ভিতর দেশের জনসংখ্যা 170 কোটি হওয়ার আশঙ্কা বিশ্বব্যাংকর। ভারতের জনসংখ্যা বিস্ফোরণে মাত্র 38 বছরের ভিতর সর্বাধিক সংখ্যাত উপনীত হব। 2100 চনত ভারতে সর্বাধিক জনসংখ্যার স্বর্ণ পদক লাভ করব, রূপর পদক চীনলৈ আর ব্রঞ্জর পদক পাকিস্তানলৈ। 2062 চনের ভিতর জনসংখ্যার ক্ষেত্র ভারতে শিখরত উপনীত হব, তেতিয়া দেশের জনসংখ্যা হব 170 কোটি। এই তথ্য বৃহস্পতিবার রাষ্ট্রসংঘর বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির প্রতিবেদনত প্রকাশ পাইছে।